সবগুলো স্মার্ট টিভি বক্স থেকেই কিন্তু আজীবন ডিশ লাইন ফ্রি দেখতে পারবে এবং সামনে যে বিশ্বকাপ আসছে বিশ্বকাপের খেলাগুলো কিন্তু স্মুথলি দেখতে পারবে। সবগুলো চ্যানেল কিন্তু দেওয়া আছে, আপনি বাংলাদেশের চ্যানেল, তারপর ইন্ডিয়ান চ্যানেল, এই যে ক্রিকেট ক্রিকেটে ঢুকলে কিন্তু সামনে বিশ্বকাপ যেহেতু চলে আসছে, এই দেখেন প্রথমেই দেওয়া আছে আইসিসি মিন্স ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু খুবই পপুলার। সবচেয়ে সর্বপ্রথম টিভি বক্স হলো এটিএক্স 3 মিনিটার, এমএক্স কিউ প্রো 8K, ঠিক আছে, 8 জিবি, 128 জিবি, X99 ডায়মন্ড, এটা কিন্তু খুবই পপুলার টিভি বক্স। Xiaomi টিভি বক্স আজীবন ফ্রি ডিশ লাইন দেখার জন্য কি কি স্মার্ট টিভি বক্স আছে আপনার আমাদের কাছে? এখানে কিন্তু সবগুলো স্মার্ট টিভি বক্স থেকেই কিন্তু আজীবন ডিশ লাইন ফ্রি দেখতে পারবে এবং সামনে যে বিশ্বকাপ আসছে বিশ্বকাপের খেলাগুলো কিন্তু স্মুথলি দেখতে পারবে আর কি। আচ্ছা, আর যে কোনো স্মার্ট টিভিকে বা যে কোনো নন স্মার্ট টিভিকে যদি আমরা স্মার্ট করতে চাই সেক্ষেত্রে কত মিনিট লাগে ভাই? 1 মিনিটে কিন্তু সব সকল ধরনের নন স্মার্ট টিভিকে স্মার্ট করতে পারবেন এবং স্মার্ট টিভি অনেকের আছে এগুলো অ্যান্ড্রয়েড না, ওই টিভিগুলো কিন্তু অ্যান্ড্রয়েড করতে এবং ডিশ লাইন অ্যাপগুলো যেমন স্যামসাং সোনি টিভি আছে এগুলো অ্যান্ড্রয়েড না, ওই টিভিগুলো কিন্তু স্মার্ট বক্সের মাধ্যমে অ্যান্ড্রয়েড করতে পারবে এবং ডিসপ্লে অ্যাপসগুলো কিন্তু ফ্রি দেখতে পারবে। রাইট, আর এটা কিন্তু মাত্র 1 মিনিটে করতে পারবেন ভাই, আমরা কি একটু লাইভ দেখতে পারি? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মিকোমিটার দেওয়া আছে। আচ্ছা, মিকোমের বক্স লাগানো আছে, এখানে শুধু কারেন্টের লাইনটা দিবেন, এইচডিএমআই কেবল এখানে একটা দিছি, পিছনে একটা লাগা আছে। আচ্ছা, টিভি টেস্টিং করার জন্য আমরা দেখছি, হ্যাঁ একটু প্লে করে দেখান তো ভাই। এই যে এখানে দেখেন আমাদের সবগুলো চ্যানেল কিন্তু দেওয়া আছে, আপনি বাংলাদেশের চ্যানেল, তারপর ইন্ডিয়ান চ্যানেল, এই যে ক্রিকেট ক্রিকেটে ঢুকলে কিন্তু সামনে বিশ্বকাপ যেহেতু চলে আসছে, এই দেখেন প্রথমেই দেওয়া আছে আইসিসি মিন্স ওয়ার্ল্ড কাপ 2023 ওয়ার্ল্ড কাপ দেখতে পারবো কিন্তু যখন খেলা শুরু হবে তখন এখান থেকে দেখা যাবে। হ্যাঁ, তারপর টিএস স্পোর্টস আছে, গাজী টিভি আছে, সব কিন্তু অপশন আছে। প্লে করেন তো ভাই, একটা তারপর হচ্ছে আপনি দেখেন কলকাতাতে গেলে, এই যে কলকাতার চ্যানেলগুলো যাবে, প্লে করেন, স্টার জলসা প্লে করেন, স্টার জলসা অনেকে স্টার জলসা আসে না বলে, স্টার জলসাটাই কিন্তু প্লে করে দেখা যায়। এই যে দেখেন স্টার জলসা চলছে। ওকে, তো এইভাবে কিন্তু আজীবন ফ্রি ডিশ দেখা যাবে। হ্যাঁ, আজীবন ফ্রি ডিশ
8000 আচ্ছা আমরা একটু স্মার্ট টিভি বক্সের প্রাইসগুলো জেনে নিব তার আগে এখানে কিন্তু স্টার দেখেন স্টার জলসা চলছে আচ্ছা আপনাদের শোরুম এর ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুম এর ঠিকানা গুলিস্তানে কাপ্তান বাজার কমপ্লেক্স 2 নম্বর ভবন দোতলা 41 নম্বর দোকান ভাই এবার একটু আমরা টিভি বক্সের প্রাইসগুলো জেনে নেব জি ভাই আচ্ছা ফার্স্ট কোনটা দেখাবেন ফার্স্ট আমরা দেখাতে পারি আপনার এই TX3 মিনি আচ্ছা TX3 মিনি এটা কিন্তু খুবই পপুলার সবচেয়ে সর্বপ্রথম টিভি বক্স হলো TX3 মিনিটা হ্যাঁ ঠিক আছে এই টিভি বক্সটা উদ্দেশ্যে মাত্র 1800 টাকা 1800 টাকা এর আগে কিন্তু আপনার 2000 ছিল 2500 ছিল এখন কিন্তু একবার সর্বনিম্ন রেট বিশ্বকাপ উপলক্ষে মাত্র 1800 টাকা আচ্ছা ওকে এরপর দেখব MI 4K আচ্ছা MI 4K মুভি কোয়ালিটি আছে 8K ঠিক আছে MX Q Pro 8K ঠিক আছে 8GB 128GB এটি বক্সটা দিচ্ছে মাত্র 1900 টাকা 1900 টাকা 1900 টাকা আরেকটা আছে 4K ওটা হচ্ছে 1600 টাকা আচ্ছা ঠিক আছে এরপর দেখাবো অ্যাপটি লিংক এটা ভয়েস কন্ট্রোল আছে ভয়েস কন্ট্রোল ছাড়াও আছে ভয়েস কিন্তু অনেক ছোট হ্যাঁ ভয়েস কন্ট্রোলটা পকেট রাউটার বলে যায় পকেট স্মার্ট বক্স বলে ভয়েস কন্ট্রোলটা হচ্ছে এটা মাত্র 2600 টাকা 2600 টাকা 2600 টাকা ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল ছাড়া 2200 টাকা আচ্ছা ওকে তারপরে দেখাবো MI 4K এটা হচ্ছে আপনার 2400 টাকা 2400 টাকা হ্যাঁ 4GB RAM 64GB ROM খুবই ভালো প্রোডাক্ট পপুলার প্রোডাক্ট MI 4K মাত্র 2400 টাকা ওকে তারপর দেখাবো X99 Pro আচ্ছা মাত্র 1800 টাকা 1800 টাকা হ্যাঁ এক প্রত্যেকটা বক্সের সাথে কিন্তু একটা রিমোট ফ্রি পাচ্ছে আরেকটা আচ্ছা এটা রিমোট ফ্রি থাকবে অনেক সময় রিমোটটা নষ্ট করে ফেলে এজন্য আমরা কিন্তু দুইটা রিমোট দিয়ে দেব ডাবল দুইটা রিমোট ফ্রি থাকবে দুইটা রিমোট ফ্রি থাকবে ওকে তারপর দেখাবো TX 11 Pro আচ্ছা এটা হচ্ছে আপনার 2000 টাকা 2000 টাকা 2000 টাকা TX 11 Pro 8GB 128GB ওকে তারপরে X99 Diamond এটা কিন্তু খুবই পপুলার টিভি বক্স এটা পাচ্ছে মাত্র 2200 টাকা 2200 টাকা ওকে তারপরে দেখাবো T95 মিনি আচ্ছা এটা হচ্ছে 2100 টাকা 2100 টাকা 2100 টাকা তারপরে TX9 Pro এটা হচ্ছে 2200 টাকা 2200 টাকা 2200 টাকা TX9 Pro আচ্ছা 8K খুবই ভালো প্রোডাক্ট কিন্তু এটা এখন আমরা যাব সব আরেকটা আছে মডেল X96Q আচ্ছা এটা হচ্ছে 2000 টাকা 2000 টাকা X96Q 464 এর আগে 2400 টাকা ছিল এখন মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে এরপর আমরা যাব সব ভয়েস কন্ট্রোলের ভিতরে যারা ভয়েস কন্ট্রোল রিমোট সহ চাচ্ছেন হ্যাঁ যারা ভয়েস কন্ট্রোল রিমোট সহ চাচ্ছেন আমি ভয়েস কন্ট্রোলে যাবত কালে সেরা অফার দিচ্ছি ভয়েস কন্ট্রোলের ভিতরে কিন্তু অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আসছে এখন নতুন আচ্ছা
প্রথমে যে প্রোডাক্টটা লঞ্চ করেছে সেটা বিংস। আচ্ছা, বিংস বক্স খুবই পপুলার প্রোডাক্ট এবং এখনো কাস্টমার মানুষের মুখে মুখে বিংস আশা খোঁজে, ঠিক আছে। আচ্ছা, এর জন্য কিন্তু বিংস টিভি বক্সটা চলে আসছে, এটা হচ্ছে 8 জিবি 128 জিবি, খুবই পপুলার, খুবই ভালো প্রোডাক্ট, 3 মাসের গ্যারান্টি সহ অফিসিয়াল গ্যারান্টি এবং 6 মাসের সফটওয়্যার ওয়ারেন্টি, ঠিক আছে। এই টিভি বক্সটা পাচ্ছে মাত্র 3200 টাকা। আচ্ছা, 3200, মাত্র 3200 টাকা। তারপরে দেখাবো হচ্ছে এই Q5, এটাকে আবার অনেকে একটি লিঙ্ক নামে, এটা বয়স কন্ট্রোল সহ 3 মাসের গ্যারান্টি সহ, এটা মাত্র 2800 টাকা। 2800 টাকা, 2800 টাকা বয়স কন্ট্রোল টিভি বক্স। ওকে, তারপরে দেখাবো হচ্ছে নিকন, এটাও স্মার্ট টিভি বক্স বয়স কন্ট্রোল সহ 6 মাসের গ্যারান্টি সহ নিকন, টিভি বক্সটা পাচ্ছে মাত্র 2600 টাকা। এই টিভি বক্সটা পাচ্ছে মাত্র 2700 টাকা। 2700 টাকা, 2700 টাকা বয়স কন্ট্রোল সহ, ওকে, 3 মাসের গ্যারান্টি সহ। তারপরে এমআই প্রো, এটাও পাচ্ছে মাত্র 2800 টাকা। 2800 টাকা, মানে আজকে সব তিনের নিচে বয়স কন্ট্রোল টিভি বক্স দিয়ে দিচ্ছে, একদম কম দামে, একদম পাইকারি দামে কিন্তু পেয়ে যাচ্ছে। এরপরে দেখাবো মিকম, মিকম, মিকমটা পাচ্ছে মাত্র 3300 টাকা। 3300 টাকা, 3300 টাকা, 4K। আচ্ছা, এখানে Xiaomi আছে, আমরা একটু Xiaomi টিভি বক্স, টিভি বক্সটা এখন তো Xiaomi বক্স S সেকেন্ড জেনারেশন, এই টিভি বক্সটা কিন্তু পাচ্ছে মাত্র 6200 টাকা। আচ্ছা, এখন এরপর আমি কিছু কথা বলি। টিভি বক্স অনেকে কিন্তু, টিভি বক্স এখন কিন্তু অনেকে অন্য কিছু বিক্রি করে, ঠিক আছে, সবাই কিন্তু একটা টিভি বক্স নিয়ে বিক্রি করতেছে একজন সব দোকানদার থেকে, কারণ অনেক সময় টিভি বক্সগুলো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি প্রোডাক্ট, একদিন আজকে বিক্রি করলে কালকে নাও থাকতে হবে। এই জন্য যারা টিভি বক্স নিয়ে বিক্রি করে বা টিভির সাথে রিলেটেড, সেসব সব থেকে টিভি বক্সগুলো নেওয়া কিন্তু বেটার, কারণ অনেকে চাইতেছে আপনার অন্য কিছু বিক্রি করে সাথে দুইটা টিভি বক্স উঠে নিল, বিক্রি করলো কয়দিন পর আবার তাদের যা খুঁজেও পাইলেন না, তারা দেখতেছে অন্য অন্য প্রোডাক্ট বিক্রি করতেছে। এই জন্য যারা টিভি বক্স বিক্রি করে বা এটা সফটওয়্যার সম্বন্ধে কাজ জানবে তারা, কিন্তু অনেক জায়গায় এখন খুচরা খুচরা অনেক দোকানে দেখা যাচ্ছে আলাদা টিভি বক্স বিক্রি করতেছে, তারা কিন্তু অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারছে না, পরে কিন্তু কাস্টমার প্রতারিত হচ্ছে। এই জন্য যারা টিভি বক্স বিক্রি করে অরিজিনালি এবং যারা টিভির দোকান, তাদের থেকে কিন্তু টিভি বক্সগুলো নিলে কিন্তু আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং প্রতারিত হবেন না এবং ভালো প্রোডাক্টগুলো পাবেন। ওকে, আপনাদের কুরিয়ার প্রসেসটা কি ভাইয়া? আমাদের কুরিয়ার প্রসেস 140 টাকা ডেলিভারি চার্জ, 150 টাকা ডেলিভারি চার্জ দিলে আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো কুরিয়ার করে দিয়ে থাকি। ওকে, আর ভাইয়া যে কোনো সিআরটি টিভি বা পুরাতন টিভিকে স্মার্ট করা যাবে টিভি বক্সগুলো দিয়ে? হ্যাঁ, যে কোনো সিআরটি টিভি বা পুরাতন টিভি বক্স সবগুলো কিন্তু স্মার্ট করতে পারবে 1 মিনিটের ভিতরে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে। যারা ভাবছেন বাসায় পুরাতন টিভি আছে বা পুরাতন স্মার্ট টিভি আছে, এগুলোকে একটু আপডেট করতে চাচ্ছেন বা স্মার্ট করতে চাচ্ছেন, অবশ্যই এই টিভি বক্সগুলো নিয়ে নিতে পারেন। আর অবশ্যই যোগাযোগ করবেন Laxson প্লাস ইলেকট্রনিক্সে। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।